بسم الله الرحمن الرحيم ادعو إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. السلام عليكم ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াসসালাত ওয়াসসালামু আলা মান লা নাবিয়া বাদা। এক সম্মানিত ভাইয়ের প্রশ্ন যে কাবা ঘর কে ধ্বংস করবে, যে সম্মানিত ভাই এ মর্মে ইমাম বুখারী রহিমাহুল্লাহ 1595 নম্বর হাদিস নিচ্ছেন। হাদিসটি ইবনে আব্বাস থেকে বর্ণিত। عن ابن عباس رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال كأني به أسود أفحج أقلعها حجرا حجرا. ابن عباس رضي الله تبرنيت تني بولين آمي جنو دكتے پاتشي كالو برنر باقا پا بششتو لوكرا কাবা ঘরের একটি একটি করে পাথর খুলে এর মূল উৎপাটন করে দিচ্ছে। অন্য এক হাদিসে ইমাম বুখারী হাদিসটি নিয়েছেন 1596 নম্বর হাদিস। আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يخرب الكعبة ذو السواقتين মিনাল হাবাসাতি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাবশার অধিবাসী পায়ের সরু নলা বিশিষ্ট লোকেরা কাবা ঘর ধ্বংস করবে। আলোচ্য হাদিস গুলা থেকে বোঝা যায়, হাদিস দায় থেকে বোঝা যায়, আজি সম্মানিত ভাই যারা শুনছেন, যারা হাদিসটি শুনছেন, যে বাস্তবেই কিয়ামত, কিয়ামতের আগে আগে এগুলা হবে, কিয়ামত অতি অতি সন্নিকটে আমরা দেখছি, কিয়ামতের অনেক আলামত আমাদের মাঝে প্রকাশ পেয়েছে, আর এমন অবস্থায় আমাদের ইমানকে টিকে রাখা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। সর্বত্রই অন্যায়, অপকর্ম, বেহায়াপনা, অশ্লীলতা ছড়িয়ে পড়ছে। এমনকি হাদিস থেকে যা বুঝি যে এই কাবা ঘরকে ধ্বংস করা হবে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কোরআন হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করেন, এবং আমাদের ইমানকে তিনি যেন মজবুত করেন। তাই হাদিসে যেটি বোঝা গেল যে হাবশার অধিবাসী এক ব্যক্তি এসে কাবাকে ধ্বংস করবে, এক হাদিসে, অন্য হাদিসে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বললেন যে কাবা ঘর দেখতে পাচ্ছি যে বাঁকা পা বিশিষ্ট লোকেরা কাবা ঘরের একটি একটি করে পাথর খুলে এখানে কাবাকে শেষ করে দিবে, ধ্বংস করে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের ইমানকে মজবুত করেন, আমাদের যেন কল্যাণ করেন। আল্লাহ আলাম। সালামাত আল্লাহ।